Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। বন্ধুরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক পড়াশোনা করেছি, তারপরে কিন্তু আমরা কিন্তু আমাদের অনেকেই এই দুটি ভার্বের উপর কিন্তু আমাদের কনসেপ্টটি আমরা ক্লিয়ার করতে পারি না। তো বন্ধুরা এখান থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলো যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ এবং অন্যান্য আরও যে সমস্ত অ্যাডমিশন টেস্টের মতো যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে একটা প্রশ্ন সেট করা হয়ে থাকে। আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র আমাদের একটি ওভারঅল ধারণা না থাকার কারণে কিন্তু আমরা এখান থেকে একটি প্রশ্ন আনসার করতে অনেক সময় কারেক্ট ওয়েতে ব্যর্থ হই। তো বন্ধুরা আমি মনে করি আমার ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা প্রথমে আমরা একটু জেনে নেই যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের অর্থটা কী। বন্ধুরা ট্রানজিটিভ ভার্বের অর্থ হলো সকর্মক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্বের অর্থ হলো অকর্মক্রিয়া। বন্ধুরা তাহলে দেখেন বৈশিষ্ট্যটা দেখেন, যে মেইন যে বৈশিষ্ট্য সেই মেইন বৈশিষ্ট্য আমি একটু বলি, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমি যদি আরেকটু বলি যে সেন্টেন্সের মধ্যে যখন ভার্বের পরে যখন অবজেক্ট থাকবে সেই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব, যখন কোনো অবজেক্ট থাকবে না সেটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বন্ধুরা এই যে বৈশিষ্ট্যটি সেটি হলো মেইন বৈশিষ্ট্য, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করবে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করবে না। বন্ধুরা এখানে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে অবজেক্টের কথা বলছি বা কর্মের কথা বলছি তাহলে এই কর্মটা আমি কীভাবে চিনব। তো বন্ধুরা এখানেও একটি ফর্মুলা রয়েছে, যেমন দেখেন আমি একটু নোট লিখে রেখেছি, আপনারা একটু নোট করে রাখতে পারেন যে সেন্টেন্সের মধ্যে ভার্বকে আমরা হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করব। তাহলে এই যে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাই তাই অবজেক্ট। দ্যাট মিন্স ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করে উত্তরে আমরা যা পাবো তাই হলো অবজেক্ট। এখন অবজেক্টটি পার্সোনালও হতে পারে, ইম্পার্সোনালও হতে পারে। তো বন্ধুরা তাহলে অবজেক্ট থাকলে হলো ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা এখানে আমি চারটি এক্সাম্পল লিখে রেখেছি, আমরা একটু এক এক করে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমাদের যে কনসেপ্টটি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা দেখেন রহিমা সিংস, প্রথম যে এক্সাম্পলটি দিয়েছি রহিমা সিংস, রহিমা গান গায়। এখানে দেখেন রহিমা সিংস, রহিমা গান গায়, তাহলে এই সিং শব্দের অর্থ হলো গান গাওয়া। এখানে এর পরে কিন্তু আর কোনো অবজেক্ট নেই, তাহলে এটি কি? এটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন দ্বিতীয় যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো লালটু প্লেস ফুটবল। এখন আমি যদি প্রশ্ন করি লালটু প্লেস হোয়াট, লালটু কী খেলে, তাহলে ফুটবল। এই যে ফুটবল অবজেক্ট আসছে, তাহলে আমরা কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেছি। তাহলে যেহেতু অবজেক্ট বিদ্যমান সেন্টেন্সের মধ্যে, তাহলে প্লেস ভার্বটি কী হবে, প্লেস ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা ইনট্রানজিটিভ ভার্ব আর এটি হলো ট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা থার্ড যে এক্সাম্পলটি সেটি হলো দেখেন সুদীপ ক্যান নট ডান্স, তাহলে সুদীপ ডান্স করতে পারে না। তাহলে এখানে দেখেন সুদীপ ক্যান নট ডান্স, তাহলে সুদীপ কি ডান্স করতে পারে না। এখানে ডান্সের পরে কিন্তু আর কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে কি এই ডান্সটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা এখন আমি যদি বলি যে ফোর্থ যে এক্সাম্পলটি সেটি হলো সৈকত ইজ রিডিং আ নোভেল, এখন যে সৈকত ইজ রিডিং হোয়াট, সৈকত কী পড়ছে, তাহলে উত্তরে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি কি নোভেল, একটি নোভেল পড়ছে। তাহলে যেখানে অবজেক্ট আসছে তাহলে ভার্বটি কী হবে, এই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা আশা করছি আমি যে একে একে করে এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করেছি, আপনারা আপনাদের মতো করে যে সমস্ত এক্সাম্পলগুলো থাকবে সেই এক্সাম্পলগুলো এরকম করে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ কোনগুলো সেন্টেন্সের মধ্যে অবশ্যই খুব ইজি ওয়েতে আমার এই টেকনিক অবলম্বন করলে আপনারা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন।
তো বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে শেয়ার করে দেবেন। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।